আজ আপনাদেরকে দেখাবো আমি যে স্ক্রিন রেকর্ডার কিভাবে আপনি টোরেন্ট থেকে ডাউনলোড করবেন। ফার্স্ট টাইম ইন্টারনাল এক্সপ্লোরার, জাস্ট ওনলি ফর টোরেন্টস। ওকে, টাইপিং স্ক্রিন রেকর্ডার, ওকে, অ্যান্ড সার্চিং সার্চিং ফর সার্চিং করার পরে এই আপনি এই যে স্ট্রিটা দেখছেন এটাকে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনার এক্সপ্লোরারে গিয়ে আবার ক্লিক করুন। নেক্সট যে পেজটা আসবে সেই পেজে এই যে ভার্সনটা আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি ডাউনলোড করবেন কীভাবে? জাস্ট ইজি, আপনি এই ড্রপ বক্স দেখছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এটা ডাউনলোড অপশন দিবে, জাস্ট ডাউনলোড। ডাউনলোড করে ফাইল করার পরে সেটা আপনার চলে আসবে এখানটায়, সেভ ফাইল। ওকে, সেভ ফাইল, ফাইল ওপেন, ডাবল ক্লিক। ডবল ক্লিক করার পরে আপনার এখানটায় এসে চলে আসবে, ডাউনলোড কমপ্লিট হয়ে আছে। এটাকে ওপেন ফোল্ডার করার পরে সফটওয়্যারটি চলে আসবে, আপনি সফটওয়্যারটাকে ডবল ক্লিক করে রান করবেন। রান করার পরে সরি, তার মানে আগে থেকে এটা ডাউনলোড করা আছে, এটা ডাউনলোড কমপ্লিটলি করার পরে আপনার এখানে কি আছে এটাকে কি দিয়ে যে কোনো একটা কিরে ইনস্টল করে দেবেন। খুব সহজ পদ্ধতি, আপনারা সবাই ব্যবহার করুন এবং সেটাকে আপনারা যতটা পারবেন নিজের প্রসেস নিজের ভিডিওটাকে রেকর্ড স্ক্রিন রেকর্ডিং করে ইউটিউবে আপলোড করুন। থ্যাংক ইউ বন্ধুরা, ওকে, বাই, সি ইউ অ্যাগেন।